নাজিব রাজ্জাককে মিথ্যাবাদী বলে আখ্যা দিলেন নাজরী আজিজ। নাজরী আজিজ নাজিব উম্ন এমপিদের ডেকেছেন, যারা পিএন এর সমর্থন প্রত্যাহার করেছেন তাদেরকে ব্লাডি লায়ার বলে মন্তব্য করেছেন। দাতুক সেরি নাজিব রাজাক এবং অন্যান্য উম্ন আইন প্রণেতারা যারা পেরিকাতা ন্যাশনালকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করে পূর্ববর্তী চুক্তি থেকে সরে এসেছেন, দাতুক সেরি নাজরী আজিজ আজ অভিযোগ করে তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। নাজিব প্রশ্ন করেছিলেন কেন শুধু 31 জন বারিসান ন্যাশনাল এমপি তানুশ্রী মহিউদ্দিন ইয়াসিনকে সমর্থন দিচ্ছেন, বাকিরা কেন চুপ করে আছেন। নাজরীর জবাবে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক তার বক্তব্যে দ্বিমুখী মন্তব্য করছেন, তিনি একজন মিথ্যাবাদী। তিনি আরও বলেন, দয়া করে নাজিবকে আমার বার্তা জানিয়ে দিন, 40 জন সাংসদ যারা সেদিন দেখা করেছেন আমরা আলোচনা করেছি এবং সম্মত হয়েছে যে আমরা পিএনকে সমর্থন করতে আপত্তি নেই, এমনকি যদি আমরা মহিউদ্দিনকে সমর্থন না করি তবুও পিএনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এখন নাজিব ঘুরে দাঁড়িয়ে মজা করছে, বলছে মাত্র 31 জন সাংসদ পিএনকে সমর্থন করছে কারণ সে মিথ্যা বলেছে, তারা মিথ্যাবাদী, আমি সাহস করি, যদি তারা চায় আমার সাথে দেখা করুক ও কথা বলুক। নাজিব একজন মিথ্যাবাদী, মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম দ্য ভাইবসে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সম্প্রতি উম্ন সহসভাপতি দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব ঘোষণা করেন যে বিএন থেকে 31 সাংসদ মহিউদ্দিনকে সমর্থন করছেন। নাজিব আগের দাবিকে প্রশ্নবিদ্ধ করেন যে জোটের বাকি 40 জন সাংসদ মহিউদ্দিন এবং পিএন সরকারকে সমর্থন করেছিলেন কি। নাজিব উল্লেখ করেন যে তার শিবিরে মাত্র 31 জন বিএন সাংসদ থাকায় মহিউদ্দিনকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে থাকার জন্য সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা আছে বলে মনে হয় না, বাকি 40 জন সংসদ সদস্য এখনও ইসমাইল সাবরির পক্ষে মহিউদ্দিনকে সমর্থন দেননি। নাজরীর মতে 40 জন এমপি যারা বৈঠকে অংশ নিয়েছিলেন তারা সবাই এখন পিএনকে সমর্থন করতে রাজি হয়েছেন যাতে তারা সরকারে থাকতে পারে। উম্ন আইন প্রণেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন, যার একটি সমর্থন করছে তার নেতা দাতুক সেরি জাহিদ হামিদি, যিনি বলেছিলেন যে প্রত্যাহারের ঘোষণা স্বাক্ষর করেছেন, এবং আরেকটি ইসমাইল সাবরির নেতৃত্বে এবং অন্যান্য উম্ন কর্মকর্তারা যারা সরকারি পদে অধিষ্ঠিত থাকতে চান মহিউদ্দিনকে সমর্থন করে। উল্লেখ্য, বেশ কয়েকজন উম্ন এমপি তাদের নিয়োগকৃত পদ থেকে পদত্যাগ করেছেন, যাদের মধ্যে দুইজন মন্ত্রিসভার সদস্য পদ ছেড়ে দিয়েছেন। ফেডারেল মন্ত্রীর একজন অন্যতম প্রভাবশালী এমপি শিক্ষামন্ত্রী আল নোরাইনি সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করেছেন।